বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, স্ক্রিনে যে একটি ড্রাইভার ইউনিট দেখতে পাচ্ছেন, এটা একটি ইউনিপেক্স P500 মডেলের 50 ওয়াটের একটি ইউনিট, মেড ইন জাপান। দেখুন, মেড ইন জাপান, এটা অরিজিনাল একটা জাপানি ইউনিট। তো বন্ধুরা, এই ইউনিটটা সমস্যা, ইউনিটটা বাঁচতেছে না। তো কেন বাঁচতেছে না, কি সমস্যা, তো আমি চেক করি। এর জন্য আমরা আমাদের মিটারের যে কাটাটা, সেই কাটাটা প্রথমে এক্স ওয়ানে সিলেকশন করে আগে দেখব মিটারে কোনো ডিস্টার্ব আছে কিনা। দেখুন, আমার লিটার লাইটটা জ্বলতেছে না, তো একটা টোকা দিই, ব্যাস ক্লিয়ার। দেখুন, নতুন একটা জিনিস শিখিয়ে দিলাম। তো এরপর যেটা করতে হবে, এইটা দুটো লিড আমাদের এখানে ধরতে হবে। কোনো প্রকার নয়েজ আসতেছে না, কোনো প্রকার, দেখুন দুটো শর্ট করলে আসতেছে, আর কোনো প্রকার নয়েজ আসতেছে না। তো ঠিক আছে, বুঝতে আর বাকি নেই, ভিতরে কয়েলটা এমন হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, চট জলদি করে আমাদের এই নাটচারটে খুলে নিতে হবে। বন্ধুরা, নাটচারটে আমার খোলা হয়ে গেছে। দেখুন, এর আগে কী করতে হবে, আমার নাটচারটে এক সাইডে রেখে দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছি, দুটো তার লাগানো আছে দুই সাইডে, এটা আগে একটু আমরা খুলে নেব আমাদের কাজের সুবিধার্থে, পরে লাগাতে হবে। তো এখন এটা খুলতেছি, দেখুন ব্যাচ। তো দেখুন বন্ধুরা, এই ইউনিটটা কিন্তু আসলে দেখা দৃষ্টিতে কোনো প্রকার স্পট সেরকম দেখা যাচ্ছে না কয়েলটাতে। দেখুন, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে এটাকে একটু মাপ দিতে হবে আবারও, আসলে সমস্যাটা কোথায়, জেনুইন কয়েলের সমস্যা। তারপরও আমরা একটু দেখবো আমাদের সুবিধার জন্য। বন্ধুরা, কয়েলটা আসলে গেছে, আর এটা আমি দেখুন বন্ধুরা, কোনো লাইন নাই, দেখছেন, কোনো প্রকার মিটারে কোনো প্রকার কাটা শো করছে না। তো আসলে আমরা ধরে নিলাম এটা গেছে, এখন এটাকে আমাকে খুলতে হবে। তো বন্ধুরা, এটাকে খোলার জন্য আমাদের প্রথমে এই যে দেখছেন একটা কাটা নিয়েছি আমি, কাটারটাকে ঠিক এইভাবে দিয়ে আমি এটাকে কেটেই ফেলবো। বন্ধুরা, যেটা নষ্ট হয়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে, তবে এটার ভিতর থেকে তার কেটে গেছে, কিন্তু আমি আসলে ওই তারটা রিপেয়ার করে সারবো না, আমি টোটালি কয়েলটাকে চেঞ্জ করে দেবো। দেখুন, আমি টান দিয়ে খুলে ফেললাম, দেখছেন, ব্যাস ক্লিয়ার। এখন এই যে আমাদের কয়েলটা দেখতে পাচ্ছেন, মানে লিডটা, এই লিডটা আমরা শোল্ডার দিয়ে অবশ্যই ভালোভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে এই দেখুন, আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতর দিকে, কেউ কিন্তু অমনোযোগী হবেন না। দেখুন, আমি আজকে এটা কীভাবে রিপেয়ার করি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ড্রাইভার ইউনিট রিপেয়ার সম্পর্কে কিন্তু আগে একটা ভিডিও সামি ইউনিটের আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে আগ্রহী হন সেটা অবশ্যই দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এটা আমাদের হয়ে গেল, ব্যাস আমাদের এই পার্টটা কমপ্লিট, মানে কি কমপ্লিট, পরিষ্কার করা আপাততর জন্য কমপ্লিট। তো এটা সাইডে রেখে দিয়ে চলে আসুন ম্যাগনেটের সাইডে। তো ম্যাগনেটের সাইডে প্রথমে একটা কথা কি বন্ধুরা, আপনারা যারা কাজ করবেন তারা একটা এই জিনিসটা ফলো করবেন, যে এর ভিতরে কোনো প্রকার এই যে কয়েল বসার যে বিটটা, যে গোল যে হোলটা দেখতে পাচ্ছেন, এই হোলের ভিতর কোনো প্রকার যেন ময়লা না থাকে। তো এই জন্য আমি কি করব, একটা ভিজিটিং কার্ড নিব, একটা ভিজিটিং কার্ড নিয়ে এখানটাতে দিয়ে এটাকে আগে পরিষ্কার করে নিব। আর যদি খুব বেশি গুড়ি গুড়ি ময়লা হয়, আপনারা চাইলে মাস্কিং টেপটা দিয়েও পরিষ্কার করতে পারেন। তো এই মুহূর্তে মাস্কিং টেপটা আমার ফুরিয়ে গেছে, যার কারণে মাস্কিং টেপটা দিচ্ছি না। তো আমি শুধু কী করতেছি, এখানে ভিজিটিং কার্ড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখুন, ভালোভাবে দেখে নিন, পরিষ্কার হয়ে গেছে। এখন পালা ইউনিটের কয়েল লাগানোর। বন্ধুরা, আমার যে সময় নেওয়ার কথা ছিল, আমি তার থেকে বেশি সময় নিয়েছি। এখন আমি চারটে নাট খুলে ফেলে, আমরা কিন্তু ওই সময় আপনারা দেখছিলেন যে আমরা কিন্তু এখানে কোনো প্রকার ঝালাই করিনি, জাস্ট ইউনিট আর ইউনিটের কয়েলটা আমরা সেটিং করে রেখে দিয়েছি ছিলাম। তো এখন কথা হচ্ছে, আমরা এটাকে এখন ঝালাই করবো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, এই এই ঢাকনাটা খোলা এবং লাগানো এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, খবরদার কাটবেন না, শিখতে হলে অবশ্যই দেখে পুরো দেখুন। দেখুন আমি কি করতেছি, হালকা চার দিয়ে দিয়ে সুন্দর করে উঠাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উঠে ফেলেছি, কাগজটা রয়ে গেছে, তার মানে আমাদের জামটা খুব সুন্দরভাবে ছিল কাগজ, এই ব্যাস। এইবার দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন কথা হচ্ছে,
এটাকে সুন্দরভাবে রাখবো। এটা একটা আমার নাট স্ক্রু বয়েম, আমি এভাবে জাস্ট রাখলাম। রাখার পরবর্তী যে কাজ আমাদের সেটা হচ্ছে যে এই যে লিড ওয়্যারটা না, এই লিড ওয়্যারটা একটু টেনে লুজ করে নেবেন। কেন নেবেন সেটা আমি বলছি, যে যখন এই ডায়াফ্রামটা এই কয়েলটা আমাদের বাজবে তখন কিন্তু এক প্রকার আপ ডাউন করে, ভাইব্রেশন হয়। তো এটা যদি অনেক টাইট থাকে সেক্ষেত্রে কি হয়, আমাদের যে এই লিডারটা না ছিঁড়ে যায়। তো এই জন্য আমি বলছি যে আপনারা অবশ্যই একটু লুজ দিয়ে নেবেন, এতে করে আপনার এই ডায়াফ্রামটা একটু ভালো থাকবে। তো আমাদের ততটুকু প্রয়োজন মনে হয়েছে আমরা দিয়েছি। এখন কথা হচ্ছে অনেক বেশি না কিন্তু, আবার এখন আমরা এটাকে ঝালাই করে দেবো, কারণ আমরা কিন্তু আগে ঝালাই করেছিলাম না, এবং এখানে কিন্তু খুব বেশি সময় ধরে আমরা ধরে রাখবো না। ব্যাস কমপ্লিট। এবার আসুন এই সাইডটা বন্ধুরা ভালোভাবে দেখুন। আর এই পদ্ধতিতে যদি আপনারা ইউনিট বাঁধেন খুব সুন্দর পরিষ্কার মসৃণ করে করবেন। আমি যতদূর পরিষ্কার করেছি ভালো হয়, যদি এর থেকেও বেশি মসৃণ করেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে আপনার এই যে কয়েলটা, যে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন, এই কয়েলটার এখানে যে তারটা উঠে আসে তারটা হালকা একটু ভিতর দিক চেপে দিবেন দুই পাশেরটা, তাতে করে কি হবে কোনো প্রকার বডিতে হিসে গেলে নষ্ট হওয়ার যে সম্ভাবনা থাকে ওটা ওটা থাকবে না। ব্যাস এখন কথা হচ্ছে আমরা সুন্দরভাবে, এটা তো আগের এই পাশে লাগাতে হয় দেখুন, এখন আমরা সুন্দরভাবে এই পাশে প্লাস রেখেছিলাম মনে আছে আমাদের, তো আমরা এই পাশে প্লাসটা রাখবো। ব্যাস এখন নাট লাগানোর আগে আমরা চেক করবো যে আসলে আমরা যা যেটা লাগিয়েছি লাগালাম মাত্র কতটুক ঠিক আছে। তো আমার 1x মিটারে আগে থেকেই সিলেকশন করা আছে দেখুন, x1 তো আমাদের এখন কিন্তু এটা লাইন এসেছে। তো এখন আমরা যেটা করবো বন্ধুরা, এই টাইমটাও কিন্তু টানবেন না প্লিজ, ভাবতে পারেন আমি ওয়াশ টাইম বাড়ানোর জন্য বলতেছি হয়তো বা, হ্যাঁ ওয়াশ টাইম আমার লাগবে কথা ঠিক আছে, কিন্তু তার আগে আপনাদের কাজটা তো দেখাতে হবে বন্ধুরা। কাজ যদি আমি না দেখি ওয়াশ টাইম দিয়ে আমার কী হবে? তো আমি প্রথমে এটাকে একটু হ্যাঁ দিয়ে আমি জাস্ট হালকা করে টাইট করে নেব, জাস্ট হালকা, খুব বেশি নয়, হালকা। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব হালকা করে টাইট দিয়ে নিলাম। এখন কথা হচ্ছে পুরোটা যখন হয়ে গেছে তখন প্রথমে এটা বেশি, তারপরে সবসময় কোনাকুনি টাইট দিবেন, যে কোনো কিছু বা বিশেষ করে ইউনিটির ক্ষেত্রে সবসময় কোনাকুনি টাইট দিবেন, এবং একটা টাইট দিয়ে দিয়ে হালকা করে দেখবেন যে আসলে আর কোনো টাইট নেই না। তো বন্ধুরা আমার টাইট নিচ্ছে না এই মুহূর্তে, আর বেশি টাইট দেওয়া যাবেও না খুব বেশি। দেখুন বন্ধুরা এখন সাউন্ডটা শুনুন। এবার আমি আপনাদেরকে বন্ধুরা গান বা কোনো মিউজিক চালাইলে ভালো হতো, কিন্তু আমার কাছে মিউজিক চালানোর ডিভাইস আমার ফোন মাত্র, আর কোনো ডিভাইস আমার কাছে নেই। তো এই ক্ষেত্রে আমি আমার এই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দিয়েই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের অন করে দিয়েছি 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দেখুন। ব্যাস এবার আমরা এটাকে দেখছি, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখছেন কত সুন্দর আওয়াজ। আর ইউনিপেক্সের বেলায় কোনো কথা নেই, ইউনিপেক্স তো বস, এটা অরিজিনাল একটা ইউনিট, ইউনিপেক্স হচ্ছে আপনার বস লেভেলের ইউনিট, এর উপরে কোনো ইউনিট আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে আছে, থাকতে পারে আমার জানা নেই, তবে এটা আমার কাছে বেশ ভালো মনে হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, যারা কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো বন্ধুরা যাওয়ার আগে আরেকটা কথা যেটা সবসময় বলি, যে এত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য বানাই, অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকার চেষ্টা করুন, আল্লাহ হাফেজ।